মঙ্গলবার বারাসাতে বিজেপির আইন অমান্য কর্মসূচিতে ফের শাসক দলকে আক্রমণ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এদিন বারাসাতে বিজেপির আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন বিজেপি বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র সহ বিজেপি যুব মহিলা মোর্চা সহ বিজেপি কর্মী সমর্থকরা। দেখুন, আজকে আমাদের রাজ্যে এই তৃণমূল দল, এই সরকার বাংলার মানুষের সাথে প্রতারণা করেছে। আজকে দেখা যাচ্ছে তৃণমূলের টপমোস্ট যারা লিডারশিপ, তারা বাংলার মানুষকে ঠকিয়েছে। কোটি কোটি টাকা তারা মানুষকে ঠকিয়ে চুরি করেছে। আজকে সাধারণ বাংলার সাধারণ মানুষ, মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা, তারা পরিশ্রম করে যে চাকরি পেয়েছে, মেরিট লিস্টে নাম উঠেছে, তাদেরকে চাকরি দেওয়া হয়নি। যারা ঘুষ দিয়েছে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তাকে জেলে পিছনে আমরা দেখছি, এবং দিদির কোলের ভাই অনুব্রত মণ্ডল, একই জিনিস। আজকে গরু পাচার, কয়লা পাচার, চালকল আর কি কি তার সম্পত্তি বানিয়েছে, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী, এই বীরভূমের এই নেতা, এই বীর সন্তান, তাকে এখনো বহিষ্কার করা হয়নি। খুব লজ্জার যে আজকে যারা বাংলার মানুষকে ঠকাচ্ছে, অনুব্রত, পার্থ চট্টোপাধ্যায় এবং যার আশীর্বাদের হাত এই সব মানুষের ওপর রয়েছে, তাদের চুরি নিয়ে আজকে তারা রাস্তায় নামছে। মানে তাই যে তারা কি এই চুরিটাকে সমর্থন করছে? ইডিতে তো বিএসএফের একজন কমান্ডেন্ট, তাকে ধরা হয়েছে। ইসিএল এর বড় বড় আধিকারিক, তারা যারা চুরি করছিল, যারা কয়লা চুরি করছিল, সেই ইসিএল কাদের? সেন্ট্রাল গভর্নমেন্টের সেই আধিকারিককে ধরা হয়েছে। যে চুরি করবে, সে যে দলেরই হোক, যে সংগঠনেরই হোক, তাকে ধরা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী উস্কাচ্ছেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যে অনুব্রত মণ্ডল যদি মুখ খোলে, মাননীয় মুখ্যমন্ত্রী অসুবিধায় পড়বেন। করতেই পারে, বাংলার মানুষ দেখতে পাচ্ছে কোনটা কালো আর কোনটা সাদা। বাংলার মানুষের, বাংলার জনজাগরণ শুরু হয়ে গেছে। বাংলার মানুষ বুঝতে পারছে যে তাদেরকে ঠকানো হয়েছে। সরকারি কর্মচারী ডিএ পাচ্ছে না, এদিকে 240 কোটি আজকে ক্লাবকে দিচ্ছে। বারাসাত হরিতলা এলাকায় বিজেপি পার্টি অফিসে সামনে থেকে মিছিলে যোগদান করে অগ্নিমিত্রা পাল। পায়ে হেঁটে মিছিলে এগিয়ে চলে বারাসাত জেলা শাসক অফিসের দিকে। অসংখ্য কর্মী সমর্থকেরা একে একে যোগদান করে বিজেপির এই আইন অমান্য কর্মসূচিতে। এই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য তার প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা শাসক অফিস চত্বরে। অগ্নিমিত্রা পাল জানান, আজ শুধু বিজেপি কর্মী সমর্থকদের নয়, এই আইন অমান্য আন্দোলনে, এই আইন অমান্যে রয়েছে সাধারণ মানুষ। রাজ্যে সাম্প্রতিককালে যে দুর্নীতির বাতাবরণ ছড়িয়ে পড়েছে বা যে ছবি সামনে এসেছে, তার বিরুদ্ধে এই আইন অমান্য আন্দোলন করছেন ভারতীয় জনতা পার্টি। এই বলেই জানান অগ্নিমিত্রা পাল। মাননীয় মুখ্যমন্ত্রী, ভয় পাচ্ছেন কেন? তার কোলের ভাই কি চুরি করেছে? কেন ভয় পাচ্ছেন? কেন হুমকি দিচ্ছেন জজ সাহেবকে? কারণ দিদিমণি ভয় পেয়েছেন। অনুব্রত মণ্ডলকে যদি পাশে না দাঁড়ান, তাহলে দুদিন বাদে দিদিমণির ডাক আসবে। তাই জন্য উনি সমস্ত চেষ্টা করছেন যাতে অনুব্রতকে জামিন দেওয়া হয়। কিন্তু বাংলার মানুষের তরফ থেকে সিবিআই, ইডি এবং মহামান্য আদালতকে বলবো, আমরা এই পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো মানুষকে জেলের পিছনে দেখতে চাই। শৃঙ্খলা নেই এই রাজ্যে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্ডারে যে পুলিশ, এই যে লাঠিচার্জ করছে মেয়েদের, এরা হচ্ছে ডিএমসির একটা উইং। আমাদের রাজ্যে পুলিশ নেই, এ হচ্ছে একটা উইং, ডিএমসির উইং দাঁড়িয়ে রয়েছে, লাঠিচার্জ করে তারপর মিথ্যা কথা বলে। যে মা মাটি মানুষের কথা বলা হচ্ছে, সেই মা মাটি মানুষের সরকার চুরি করছে, মন্তব্য করেছে অগ্নিমিত্রা পাল। এদিন দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বারাসাতে মঙ্গলবার অগ্নিমিত্রা পাল জানান, কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। যে মিটিং হয়েছিল সেটা রাজ্য কমিটির মিটিং ছিল, এটা কোনো কোর কমিটির মিটিং নয়। দিলীপ ঘোষ কোর কমিটিতে রয়েছেন, তিনি যে মন্তব্য করেছেন কোথাও একটা তাতে ভুল বোঝাবুঝি হয়েছে।
আগামী দিনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ সমস্ত কর্মসূচিতে লিডারশিপ দেবেন, এখানে ছেটে ফেলার কোনো প্রশ্নই আসে না। এটা টিএমসি নয় যে একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট, এই দলের সবাইকে নিজস্ব দায়িত্ব দেওয়া আছে। অগ্নিমিত্রা পাল জানান, দিলীপ ঘোষ কলকাতার মানুষের কথা বলেছেন যারা এখনো পর্যন্ত প্রতিবাদ জানাচ্ছে না, সেই সব বুদ্ধিজীবীদের কথা বলেছেন যারা এখনো তাদের প্রতিবাদের ভাষা তুলে ধরেননি। দিলীপ বাবু সেই কারণেই বলেছেন কলকাতায় বিজেপি ভালো রেজাল্ট হবে না। মন্তব্য অগ্নিমিত্রা পালের। দিলীপ দা একেবারেই সেই কথা বলেননি। দিলীপ দা বলেছেন যে কলকাতার মানুষ, শিক্ষিত মানুষ, তাদের শিরদাঁড়াটা কোথায়? তারা প্রতিবাদ করছে না কেন? আজকে গ্রামে গঞ্জে মানুষ প্রতিবাদ করছে, আজকে কলকাতার শিক্ষিত মানুষরা প্রতিবাদ করছে না কেন? তারা কেন ঘুমিয়ে রয়েছে? তারা এই 500 টাকার ভাতা আর আমাদের ওই বুদ্ধিজীবীরা টিকিটে বাধা রয়েছে নবান্নে, তারা এমনি সেই কারণে উনি বলেছে যে কলকাতায় এই সব লোকেদের জন্য হয়তো খারাপ রেজাল্ট হবে, এখানে বিজেপির কথা উনি বলেননি। রিপোর্ট, এবিএম বাংলা।